মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভা যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সরাসরি যাচ্ছে সেখানে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মেহনতি মানুষের ঠিকানা বিশ্ব বরণ্য নেতা, বিশ্ব নন্দিত নেতা, বিশ্ব আমার থেকে দূরে বড়ের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহনাও। এবং তিনি আসার পরে বঙ্গবন্ধুর দুই কন্যাই জাতীয় পতাকা হাতে নিয়ে জনতার লাখো জনতার অভিবাদনের জবাব দেন। এবং আমরা যদি দেখতে পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর পরে অসমাপ্ত বক্তব্য রাখছেন জননেতা জনাব শাহজাহান খান। মিছিলে উত্তাল জনস্রোত বঙ্গবন্ধুর দুই কন্যাকে বরণ করে নেয় এবং তাদের অভিবাদনে সিক্ত বঙ্গবন্ধুর জন্য তারা জনতার অভিবাদনের জবাব দেন জাতীয় পতাকা নেড়ে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভাপতি তিনি এখানকার যে স্থানীয় যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে তিনি কিন্তু যে আরো একবার হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দিয়েছেন। এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে পুরো জনস্রোত সেখানে কিন্তু যে স্লোগানে মিছিলে যে উত্তাল রয়েছে এবং তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা যেমন রয়েছেন ঠিক একইভাবে মাদারীপুরের তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা যেমন রয়েছেন ঠিক একইভাবে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও তারা তাদেরকে আমরা মঞ্চে উপবিষ্ট দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে জানাতে চাই যে মাদারীপুর যদিও এই জনসভাটি মাদারীপুরের কালকিনিতে হচ্ছে এবং এটি নির্বাচনী আসন মাদারীপুর তিনের অন্তর্ভুক্ত, কিন্তু মাদারীপুরের অন্যান্য আসনগুলোর যে আওয়ামী লীগের প্রার্থীরা তারাও কিন্তু এখানে সমবেত রয়েছেন। যদি বলতে চাই মাদারীপুর এক দুই এবং যে মাদারীপুর তিন এই তিনটি আসনেরই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একে একে যদি বলতে চাই নূর আলম চৌধুরী কিংবা শাহজাহান খান এবং আব্দুস সোবহান গোলাপ প্রত্যেকে উপবিষ্ট রয়েছেন। এবং অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমকেও কিন্তু যে মঞ্চে উপবিষ্ট দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবর খবর, অন্য অন্য খবর খবর নিশ্চয়ই আপনাদের পরবর্তীতে জানিয়ে দেবো। মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।